আচ্ছা তো চার নাম্বার না আজকে ন্যারেশন, আজকে আমরা চার নাম্বার ন্যারেশন কি করব করব এবং প্র্যাকটিস করব। ওকে দেখো সবাই দেখো, চান আগে আমাদের দেখতে হবে যে কি বলা হয়েছে নাকি ন্যারেশন আগে পড়ি। দেখো বলছে উইল ইউ কাম টু মাই হাউস ছুমরু, তুমি কি আগামীকাল আমার বাড়িতে আসবে। আই আস্কড দা বয়, আমি কাকে জিজ্ঞেস করলাম একটু ছেলেকে, কথা হইতেছে কয়েকজনের মধ্যে কে কে, একটা আই আমি আর একটা কে ছেলে দা বয়। হ্যাঁ আর এই যে শুরু হয়েছে উইল প্রশ্নবোধক, এটা কি বাক্য তাহলে ইন্টারোগেটিভ নাকি? আচ্ছা গেল। তারপর বলা হয়েছে উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, আমরা আলোচনা করতে পারি, বুঝা গেছে কিছু শর্ত এবং কিছু টার্মস আমরা কি করতে পারি আলোচনা করতে পারি। এই কথাটা বলছে আই, আই কে বলছে আই। তারপর বলছে দেখো আই শ্যাল বি ভেরি হ্যাপি, আমি খুবই খুশি হব টু মিট ইউ তোমার সাথে দেখা করে, অ্যাট ইউর হাউস তোমার বাড়িতে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে ধন্যবাদ, হি রিপ্লাইড। এই যে দুইটা কথা, আই আমি তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করে খুব খুশি হব, এটাও বলছে ছেলে, আবার থ্যাংক ইউ সো মাচ এটাও বলছে ছেলে। তাহলে চারটে বাক্যের প্রথম দুইটা বলছে আই, আর দ্বিতীয় দুই বাক্যে কে বলছে দা বয় ছেলে। আচ্ছা আমরা যখন শুরু করি দা, আই আস্ক দা বয় নাকি ন্যারেশন, আই আস্ক দা বয়, কমা উঠে কি হবে ইন্টিগ্রেটিভে, খেয়াল আছে কমা উঠে, কমা উঠে কি হয় ইন্টিগ্রেটিভে, হয় নি ইফ হয়, কমা উঠে কি হয় ইফ। ভালো করে যে অনেক দিন ধরে প্র্যাকটিস করা হয় না যে ভুলে গেছো, কমা উঠে ইফ হয় দিলাম ইফ। তারপর কি হয় সাবজেক্টটা আগে বসে এবং ভার্বটা অসেস ভার্বটা কি করে পড়ে যায়। আচ্ছা দেখো কি এখানে কি লেখা আছে, উইল ইউ, উইল ইউ, ইউ ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন, ইউটা সেকেন্ড পারসন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কাকে বোঝায়, সাবজেক্ট কে বোঝায় না অবজেক্ট কে বোঝায়, রিপিটিং ভার্বের অবজেক্ট, অবজেক্ট কি আছে দা বয়, প্রোনাউন কি হ্যাঁ দিলাম হি। আচ্ছা হি দিলাম, হির পর উইল আছে, উইল তাহলে কি করতে হয় উড, উইল থাকলে উড, আচ্ছা উড দিলাম উড। তাহলে কাম টু মাই হাউস, তাই না, কাম দিলাম, কাম টু মাই কত মাই, এটা পসেসিভ ফর্ম, তবে এটা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, তাহলে মাই দ্বারা আই কে বোঝাইছে, ওই মাই যেহেতু পসেসিভ ওখানে পসেসিভ বলবে, ওই মাই দ্বারা যাকে বোঝাইছে তার পসেসিভ বলবে, মাই দ্বারা আই কে বুঝেছে, আয়ের পসেসিভ মাই, আয়ের পসেসিভ কি মাই, আচ্ছা মাই দিলাম, মাই হাউস, মাই হাউস, আচ্ছা হাউস গেল। তারপরে বলছে যে আমরা কিছু করতে পারি আলোচনা করতে পারি, কিছু সম্পর্ক কিছু সম্বন্ধ নিয়ে, আচ্ছা আলোচনা করতে পারি, এটা সে আই বলছে, তা আমি একসাথে দিয়ে দিই অ্যান্ড সেট দ্যাট, অ্যান্ড অ্যাগেইন বা অ্যান্ড অ্যাডেড দ্যাট, তুমি যেটা দিতে পারো বলছিলাম, অ্যান্ড অলসো সেট দ্যাট নাকি, যেহেতু আস্ট দে আছে যেহেতু ইন্টারোগেটিভ আর পরের বাক্যটা অ্যাসার্টিভ, সুতরাং অলসো অ্যাগেইন হবে না, আই সেট দ্যাট হবে, কি হবে বা অ্যান্ড সেট দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, বুঝা গেছে অ্যাগেইন টাইম কিছু হবে না, তাহলে আমি দিই অ্যান্ড সেট দ্যাট দিলাম, কমা উঠে দ্যাট, প্রথমে আছে আই, প্রথমে কি আছে উই আছে না, হ্যাঁ উই আছে না, উই হচ্ছে আমরা, উই দ্বারা ছেলে এবং আই কে বুঝেছি, তাহলে তারা কি দেবো আমরা, তারা ইংরেজি কি, আচ্ছা দে, তারপর কি আছে ক্যান আছে না, ক্যান থাকলে কি হয় কুড, ক্যান থাকলে কুড হয়, আচ্ছা দিলাম কুড। তারপরে হলো কি আছে, যা আছে তাই, ডিসকাস টার্মস, ডিসকাস টিইআরএমএস টার্মস অ্যান্ড কন্ডিশনস,
conditions. কি বলছে? এই কথা না, conditions then. তারপর কি বলছে দেখো, I said, এটা চলে গেল শেষ, I said দিছি না, এটা I said that and said that by I said that নাকি? আচ্ছা দেখো তারপরের বাক্যটা দেখো, I shall be very happy to meet you at your house, তাই না? এটা কি বলছে? সাবজেক্ট বসে, মানে পাঁচটা বাক্য আছে, পাঁচটা বাক্যের প্রথমে কি বসে? এই অ্যাসারটিভ এ সাবজেক্ট বসে, তাহলে আমি দিব দা বয় সেড দ্যাট, the boy আচ্ছা the boy said that দিলাম, দেওয়ার পরে কি বলছে? I shall be very happy. I first person না second person? তো first person রিপিটিভ ভাবে সাবজেক্ট কে বোঝায়, তাই না? কি আছে? বয় আছে, বয়ের প্রোনাউন কি? হে, আচ্ছা হে দিব, আই আছে, আই দ্বারা বয় কে বোঝাইছে, এই জন্য বয়ের প্রোনাউন হি, দিলাম হি। তারপর কি বলছে? শেয়ার, শেয়ার থাকলে কি হয়? শেয়ার থাকলে শুড, গুড, ভেরি গুড, শেয়ার থাকলে শুড হয়। তারপর কি আছে? বি আছে, তারপর কি আছে? ভেরি হ্যাপি, তারপর হ্যাঁ কি? টু মিট ইউ, টু মিট ইউ, তারপরে এট, ইউ হবে কেন? ইউ, ইউ আছে, ইউ দ্বারা অবজেক্ট কে বোঝায়, ইউ দ্বারা কি বোঝায়? সাবজেক্ট তো বয়, বয় দ্বারা সাবজেক্ট অবজেক্ট মি আছে, মানে দেওয়া নাই, তারপর তো আমরা বুঝতে পারি কারণ কথা হইতেছে ছেলে এবং আয়ের সাথে, তো বয় তো সাবজেক্ট, তো মি ওই তাহলে আয়ের সাথে, তাই না? তাহলে ইউ দ্বারা যদি আয় কে বোঝায়, আয়ের অবজেক্ট কি? হ্যাঁ মি, আয়ের অবজেক্ট me, let me at your house, at my house, my only ke bolcho you, the your, your hole possessive, you dar I ke bujhaise, I er possessive ki my, tara my house, my house na ha gelo, tabra chilo thank you so much, he replied, she uttor dilo thanks, thank you so much, দেখো এই থ্যাংক ইউ নিয়মটা আমি তোমাদের শিখাইছিলাম ভালো করে, হয়তো তোমাদের খেয়াল নাই। দেখো থ্যাংক ইউ নিয়ম হলো, প্রথমে রিপোর্টিং ভাবে সাবজেক্ট বসবে, সাবজেক্টে কি আছে? হি, দিলাম হি, হি দেওয়ার পর এই যে থ্যাংক আছে, থ্যাংক এর পাস্ট ফর্ম বসবে, কি বসবে? থ্যাংকড, কি হবে? দিলাম থ্যাংকড, থ্যাংকস দেওয়ার পর যে অবজেক্ট, সে অবজেক্ট বলবে, অবজেক্ট কি আছে? ইউ আছে, ইউ, ইউ দ্বারা যেহেতু হি বলছে, ইউ দ্বারা আই কে বুঝাইছে, ইউ দ্বারা কি বুঝাইছে? আই এর অবজেক্ট কি? মি, হি থ্যাংক মি সো মাচ। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? হ্যাঁ, তাহলে এটা উঠিয়ে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করব আজকে নাকি আগামীকাল তোমাদের ক্লাসে, আবার আমি কি করবো এটা পড়াটা নেব, মনে থাকবে?